দাদার সাথে এসে দেখা হয়ে গেল, বেশ ভালো লাগলো। এই ভোজন রসিক বাঙালি, কিছু না কিছু রয়েছে। গুড মর্নিং এভরিওয়ান। তো কী খবর সবার? সবাই ভালো তো? আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। এখন বাজে 8:50। তো অলরেডি আমি কাজের জন্য মানে রেডি হয়ে বসে আছি, আর বাইরে প্রচুর ঠান্ডা। মানে কালকে রাতে দেখছি 10 ডিগ্রিতে চলে এসছে, এত ঠান্ডা। তো এর জন্য পুরো প্যাকিং হয়ে রেডি হয়ে বসে আছি। প্রতিদিনই প্যাকিং হয়েই যায়, কিন্তু ঠান্ডা মানায় না, মানে এত ঠান্ডা মার্কেটে বলছি বাইরে আর কি। তো যাই হোক, এখন কাজের উদ্দেশ্যে বেরোচ্ছি, 9টা থেকে লগ ইন করবো, বিকাল 5টা অবধি কাজ করবো। এসে আবার নালে ঝোলে মেলায় যাবো তোমাদের সাথে শেয়ার করার জন্য, কারণ আজ থেকে নালে ঝোলে মেলার উদ্বোধন হবে 16-26। তো ভিডিও লাস্ট অবধি সঙ্গে থেকো এবং কেমন লাগলো অবশ্যই জানিও। আর প্রিয়দি, গুড মর্নিং। খাদ্য মেলা, মেলার নাম নালে ঝোলে, কিন্তু শুদ্ধ ভাষায় খাদ্য মেলা। যাই হোক, চাঁদপুরের মুখে কিন্তু বড় একটা টিভি দিয়েছে, যারা রাস্তায় দাঁড়িয়ে প্রোগ্রাম দেখতে পাবে। তো চলো সঙ্গে থাকো, সবকিছু শেয়ার করার চেষ্টা করব। আর কেমন লাগলো আজকের ভিডিও বা আজকের ব্লগ ভিডিও অবশ্যই জানিও। লগ ইন অলরেডি হয়েছি, কিন্তু কোনো অর্ডার আমার কাছে অ্যাসাইন হয়নি এখনো। যাচ্ছি এখন চিড়িয়া মোড়ে, আজকে আর বাঙুরের দিকে যাব না। এখন বাজে 9টার কাছাকাছি, মানে 50-55 বাজে, আর 15 মিনিট আগেই লগ ইন করা যায় আর কি। 9টা থেকে গিক নিলে 15 মিনিট আগেই লগ ইন করা যায়, 45 আর কি লগ ইন করা যায়। তো লগ ইন হয়ে গেছি, যাচ্ছি এখন চিড়িয়া মোড়। আর এদিকে দেখো খাদ্য মেলার প্রস্তুতি পর্ব শেষের দিকে, কারণ আজকে উদ্বোধন হবে 16-26 জানুয়ারি। এটা হচ্ছে খাদ্য মেলার গেট। বাহ, দারুণ। যাই হোক, সবাইকে আসার অনুরোধ রইল, এসো মেলাতে, যদি থাকি দেখা হয়ে যাবে তোমাদের সাথে। আর মেলা থেকে, মানে যেখানে মেলা হচ্ছে আর কি, খাদ্য মেলা, সেখান থেকে আমার বাড়ি ওই 4-5 মিনিটের। যদি কেউ এসো তা অবশ্যই আমাকে কমেন্টে জানিও, অবশ্যই দেখা হবে। এখন বাজে 9:25। তো প্রথম অর্ডার আমার কাছে অ্যাসাইন হয়ে গেছে, পিক আপ কমপ্লিট। চলো ঝটপট ডেলিভারি কমপ্লিট করি। কেকের অর্ডার, আমাকে সাবধানে নিয়ে যেতে হবে, আর কেকটা বড় আছে, 800 গ্রামের কেক। এই ট্রাম লাইনগুলো কিন্তু খুব মারাত্মক, প্রচুর স্লিপ করে। আমি যখন প্রথম এই ডেলিভারি লাইনে কাজ শুরু করি, তখন আমার সাথেও একবার ঘটেছিল, প্রচুর স্লিপ করে ট্রাম লাইনের এই পাথগুলো আর কি। কাস্টমার আমাকে লোকেশান পাঠিয়েছে 8.6 কিলোমিটার। আমি কিন্তু ড্রপ লোকেশানে আছি, মানে ডেলিভারি লোকেশানে আছি, কিন্তু কাস্টমার লোকেশান ভুল, আমাকে সেন্ড লোকেশান পাঠিয়েছে 8.6 কিলোমিটার। কোম্পানি যাওয়ার কথা বলছে, কোম্পানি আমাকে কত টাকা দেবে সেটা বলেনি, বলে আপনি যান ডেলিভারি কমপ্লিট করুন, আপনাকে আমাদের টিম থেকে আপনাকে আর কি কত কিলোমিটার যাচ্ছে এটা হিসাব করে আপনাকে পে আউট উইকলি দিয়ে দেওয়া হবে। তো কাস্টমার সাথে কথা বললাম, কাস্টমার এই বিষয়ে কোনো কথা বললেন না, যে আসুন দাদা আপনাকে কিছু এক্সট্রা আমি দিয়ে দিচ্ছি, কিছু বললেন না। তো কাস্টমারকে সব প্রবলেম খুলে বললাম, তো কাস্টমার বললো আপনি 2 মিনিট দাঁড়ান, আমি আপনাকে ফোন ব্যাক করছি, দেখা যাক কী হয়। তো যে লোকেশান আমার সিস্টেমে দেওয়া হয়েছিল, তো কাস্টমার বললো এই লোকেশানে আর কি ডেলিভারি করার জন্য। থ্যাংক ইউ। 56.03 টাকা টোটাল আমি বাইক চালিয়েছি 3.6 কিলোমিটার। যাই হোক, আবারও চলে আসলাম চিড়িয়া মোড়ের কাছাকাছি, আর হয়তো 200 মিটার দূরে চিড়িয়া মোড়। এখানেই ওয়েট করি, অর্ডার দিলে দিক, কিছু করার নেই, কম যদি আর্নিং হয় তাও কিছু করার নেই। বাবা, বলতে বলতেই অর্ডার, কোম্পানির সাথে আমার কানেকশন আছে মনে হয় এখন। 45 টাকার অর্ডার, রক্ষিত সুইট। ও, ওখান দিয়ে তো আসলাম রে ভাই, একটু আগে কেন দিলি না? চলো ঝটপট ডেলিভারি কমপ্লিট করি, পিক আপ করে ডেলিভারি কমপ্লিট করি।
রক্ষিতের সামনে দিয়ে আসলাম, ভাবছিলাম এখান থেকে একটা অর্ডার দিলে ভালোই হবে। অর্ডারটা দিল ঠিকই, কিন্তু সিরিয়া মোড়ে আসার পর অর্ডারটা দিল আমাকে। তো রক্ষিত সুইট থেকে পিক আপ হয়ে গেছে, আসার সাথে সাথেই ফুড রেডি ছিল, পিক আপ হয়ে গেছে। দাদা জিজ্ঞাসা করছে যে কদ্দূর এগেলো তোমার চ্যানেল, দাদা অনেক আগে থেকে আমার ভিডিও দেখে আর এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছি। যাই হোক চলো ডেলিভারি কমপ্লিট করি। তো আমার কাছে আরেকটা অর্ডার অ্যাসাইন হয়েছিলো পেটুক বাঙালি থেকে, পিক আপ হয়ে গেছে। ডেলিভারি লোকেশান বরানগর, মিয়ামুর থেকে একটা অর্ডার অ্যাসাইন হয়েছিলো, পিক আপ হয়ে গেছে। চলো ঝটপট ডেলিভারি কমপ্লিট করি, যাবো এখন বাঙুর, 4 নম্বর অর্ডার। থ্যাংক ইউ। তো আমার কাছে আর একটা অর্ডার অ্যাসাইন হয়েছে বার্গার কিং থেকে, তো চলে এসেছি অলরেডি পিক আপ লোকেশানে, আর ফুড অলরেডি রেডি আছে দেখাচ্ছে। চলো ঝটপট পিক আপ করি। ইনকাম হলে ভিডিও করতেও ভালো লাগে, বকবক করতেও ভালো লাগে, আর ইনকাম যদি না হয়, যদি ঘুরে ঘুরে বেড়াই তাহলে আর ভালো লাগে না, মানে মন মানসিকতা আসে না। যাই হোক, উনি লাইনে আছেন। ঠিক আছে, ডেলিভারি কার দিয়ে স্যার, পেমেন্ট কার দিয়ে। থ্যাংক ইউ ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ, ক্যামেরা কত দাম পড়েছে? 40,000। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। ভজহরি মান্না থেকে আমার কাছে একটা অর্ডার অ্যাসাইন হয়েছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যালো, হ্যাঁ বল। ওনার কাছে চেঞ্জ হবে না, খুচরো হবে না। আমি না না, ওনার কাছে হবেই না। কাস্টমারের জায়গায় ঠিক আছে, কাস্টমার বলছে আমি না খেয়ে অর্ডার করেছি খাবারটা তো নেওয়ার জন্য, বা চেঞ্জ নেই কী করতে পারি বলুন। তাহলে ক্যান্সেল হয়ে যাচ্ছে, এটা উনি দাঁড়াতে বলছেন। খুচরো মানে ক্যাশ যদি না থাকে খুচরো কীভাবে ক্যারি করবো? এটা তো থ্যাংক ইউ। এখন বাজে 4:26, তো আবার খাবো থেকে একটা অর্ডার অ্যাসাইন হয়েছিল, তো ডেলিভারি লোকেশানে এসেছি ডেলিভারি করার জন্য, আর এই অর্ডারটা দিয়েই অফ করব। অফ করে বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হবে, আজকে দিনটা পুরো বেকার গেল আমার। চলো আগে ডেলিভারি কমপ্লিট তো করি। হ্যাঁ 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 হ্যাঁ, মোটো ব্লগ। হ্যাঁ হ্যাঁ, প্রদীপ লাইফ স্টাইল। থ্যাংক ইউ। বাইক চালিয়েছি 6.8 কিলোমিটার, দিচ্ছে 55 টাকা, মানে আজকে কোম্পানি অনেক টাকা মানে অনেক টাকা কম দিচ্ছে। যাই হোক চলো বাড়িতে গিয়ে কথা হবে, এখন বন্ধ করে দিচ্ছি, আর বেকার ভালো লাগছে না, এখন ডিউটি অফ। থ্যাংক ইউ প্রদীপ। নমস্কার বন্ধুগণ, বাড়ি এসে স্নান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার রেডি হয়ে গেছি, এখন যাব খাদ্য মেলায়। আজকে হচ্ছে উদ্বোধন আছে 16-26, তো অলরেডি উদ্বোধন হয়ে গেছে, এখন বাজে 7টা, যেতে একটু দেরি হয়ে গেছে। তো যাই হোক আমিও রেডি, ওদিকে পিউ রেডি হয়ে গেছে, আর নিচে আছে জুয়েল ভক্ত, জুয়েল ভক্তর গার্লফ্রেন্ড। তোমরা 4 জন যাবো এখন খাদ্য মেলায়, তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। Thank you.
দাদার সাথে এসে দেখা হয়ে গেল, বেশ ভালো লাগলো। সকাল বিকেল তোমাদের ভিডিও দেখি, এই যে আমার গিন্ডি সকাল বিকেল বলি যে দাদাদের ভিডিও খুব ভালো লাগে। আর তোমাদের যে ডাইরেক্ট এডিট, যে ডাইরেক্ট কথা বলা, যে টাইম লাগে না, সকালবেলা ভিডিও করছো দুপুরের মধ্যে আপলোড করছো, এই জিনিসটা বেশ ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ একদম একদম, সকালবেলা এডিট ভিডিও করছো তো 12টার মধ্যে আপলোড করে দিচ্ছো, আবার দুপুরবেলা ভিডিও করছো ওটা আপলোড করে দিচ্ছো, এই জিনিসটা বেশ ভালো লাগে। একদম একদম। আর যে ঘুরতে গেছিলে যে পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছিলে যেটা, খুব ভালো লেগেছে ভিডিওটা। ঠিক আছে, আমরা অনুরোধ করব শ্রী অম্বরীশ ভট্টাচার্য, শ্রী দেবাশিষ বন্দ্যোপাধ্যায়, ডক্টর পাঁচু রায় প্রত্যেককে অনুরোধ করছি, আমরা এই মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে নালী ছুলে দমদম খাদ্য মেলার শুভ সূচনা করবার। আমাদের 16 জানুয়ারি থেকে 26 জানুয়ারি অর্থাৎ 16 থেকে 26 নালী ছুলে দমদম খাদ্য মেলায় আসলে পরে বলতেই হয় এসেছিলাম ভাগ্যে। দেখো আলোকিত মুহূর্ত, আলোকিত মানুষেরা, আমাদের মঞ্চে উপস্থিত মাননীয় শিক্ষামন্ত্রী অধ্যাপক দত্ত বসু মহাশয়, এবারে শ্রী দেবাশিষ বন্দ্যোপাধ্যায়, তিনি প্রদীপ প্রজ্বলন করছেন, একে একে বিশিষ্টজনেরা প্রদীপ প্রজ্বলন করেছেন নালী ছুলে দমদম খাদ্য মেলায়। অধ্যাপক দত্ত বসু মহাশয় উপস্থিত রয়েছেন, রয়েছেন মাননীয় সাংসদ অধ্যাপক সৌগত রায় মহাশয়, রয়েছেন মাননীয় শ্রী লক্ষ্মী ঘোষ মহাশয়, ডক্টর পাঁচু রায় রয়েছেন, অম্বরীশ ভট্টাচার্য, শ্রাবন্তী চট্টোপাধ্যায়। যদি পায়ে পড়ে মানে পায়ে পড়ে যদি কারোর সঙ্গে কাজ করে সঙ্গে যদি সেটা ওই কাজটা বাম্বু চিকেন বিরিয়ানি বলো, কত করে দেখ 300 টাকা চিকেন দিয়ে, চিকেন হবে বোনলেস পিস, প্লেটে 4 পিস থাকবে, আলু আছে, বাম্বু চিকেন বিরিয়ানি। যাবে আমরা এখন পিঠে খাওয়ার জন্য দাঁড়িয়ে আছি, বাবা পিঠে বেশ ভালো লাগে আমার কাছে। চারটে করে দিও, কিন্তু গরম গরম চারটে গরম গরম করে দিও। তো আমাদের ফার্স্ট একটা ভিডিও দিয়ে দিয়েছে, মেলার মেন আকর্ষণ, আর মেলায় এসে আমার কাছে এটা বেশ ভালো লাগে ভাপা পিঠে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, ওনার থেকে তো আসলাম, ওনার কাছ থেকে নিই, ওনার কাছে ভ্যারাইটিস। Oh, lovely, lovely.
ফেসবুকে ছেড়ে দেবেন ফটোটা, একদম একদম একটা ফটো তুলে নিন। দাদা আমাদের খুব রসিক মানুষ, খুব হ্যাপি মানুষ। আমিও রসিক মানুষ। গুড মর্নিং এভরিওয়ান। তো কী খবর সবার? গতকালকের ভিডিওটা বাড়ি এসে আর কমপ্লিট করা হয়নি, কারণ বাড়ি এসে রাত হয়ে গেছিলো আর প্রচুর ঠান্ডা লেগেছে, আর প্রচুর ঠান্ডাও পড়েছে। আমার নাক দিয়ে পুরো কাঁচা জল ঝরছে, এরকম অবস্থা, প্রচুর ঠান্ডা লেগেছে। তো যাই হোক, কেমন লাগলো এই ভিডিও? আর গতকালকে আমার বেকার গেছে পুরো, কারণ প্রায় 80 কিলোমিটার বাইক চালিয়েছি। 80 কিলোমিটার বাইক চালিয়ে আমার ইনকাম হয়েছে 400 টাকা সামথিং। আমি লগ ইন ছিলাম প্রায় 8 ঘন্টা, মানে প্রায় 8 ঘন্টা একটা করে অর্ডার দিচ্ছিল ঘন্টায়। আমি 10টা কি 11টা অর্ডার কমপ্লিট করেছিলাম 8 ঘন্টার মধ্যে। আর কিছু কিছু কাস্টমার এত খারাপ হয় না, মানে ভাষায় প্রকাশ করা যায় না। তোমরা হয়তো খেয়াল করেছো কিনা জানি না, ভিডিওতে এক কাস্টমারের বাড়িতে আমি খাবার ডেলিভারি করতে গেছি। ওটা 4তলা কি 5তলা ছিল। প্রথম কথা, লোকেশানও তো মেনশান করাই নি, তাও ঠিক আছে, আমি 5তলার উপর গেলাম, লিফট ছিল না, তো 4তলার উপরে সরি গিয়ে খাবারটা দিচ্ছি। উনি আমাকে 500 টাকার নোট দিচ্ছে। খাবারের মূল্য ছিল 190 টাকা কি 92 টাকা। তো ওনাকে আমি বললাম যে ম্যাডাম আমার কাছে চেঞ্জ হবে না, আপনি চেঞ্জ দিলে ভালো হয় বা অনলাইন করলে ভালো হয়, কারণ সকাল থেকে 1 টাকাও এখনও ক্যাশ ওঠেনি। উনি আমাকে গরম দেখালেন, আপনারা কেন খুচরো রাখেন না, কেন টাকা রাখেন না, এটা ওটা বিভিন্ন কথা। ওনাকে বোঝানোর চেষ্টা করলাম, যদি ম্যাডাম কাছে টাকা না থাকে, যদি ক্যাশ অন ডেলিভারি না টাকা থাকে, তো কীভাবে আপনাকে চেঞ্জ দেবো? তো আমি কাস্টমার কেয়ারকে জানাই যে আমি একটা খাবার ডেলিভারি করতে এসেছি, তো ওনার কাছে খুচরো নেই, আমার কাছেও খুচরো নেই, তো কী করতে হবে? তো কাস্টমার কেয়ারের সাথে কথা হলো, ঠিক আছে, যা প্রবলেম যদি হয় তাহলে খাবার ক্যান্সেল করে দিচ্ছি। উনি খাবার ক্যান্সেলও করতে দেবেন না। উনি কাস্টমার কেয়ার থেকে যিনি ফোন করেছেন ওনাকেও গরম দেখালো, লেডিস কাস্টমারটা আলটিমেট, কিন্তু উনি পরে অনলাইন করলেন। এটা যদি 10-15 মিনিট আগে অনলাইন করতো তাহলে কিন্তু এত কথা হতো না আর কি। অনলাইন ঠিকই করলেন, কিন্তু প্রায় 10-12 মিনিট 15 মিনিট তক্কতক্কি হলো, আমাকে গরম দেখালো, কাস্টমার কেয়ার থেকে যিনি ফোন করেছেন ওনাকে গরম দেখালো, এই আর কি। মানে কিছু কিছু কাস্টমার সত্যিই খুব খারাপ হয়। যাই হোক, খাদ্যমেলার ভিডিও তোমাদের কেমন লাগলো? আর খাদ্যমেলায় গিয়ে কিন্তু আমার খুব কাছে, মানে আমার কাছে না, আমি ওনাদের খুব ভিডিও দেখি, বং না বাঙালি, আর দেখা হয়ে খুব ভালো লাগলো দাদা বৌদির সাথে। ওনাদের ভিডিও খুব ফলো করি আমি, খুব আমার ব্যক্তিগত দিক থেকে খুবই ভালো লাগে, তোমরা চাইলে দেখতে পারো, বেশ ভালো লাগে আমার কাছে। আর অবশ্যই দমদম মেলায় এসো, আর যদি আসো অবশ্যই কমেন্ট করো, আমার সাথে দেখা হবে, আমার বাড়ি থেকে ওই 4-5 মিনিটের দূরত্ব, অবশ্যই কমেন্ট করো। আর এই ভিডিও এখানে শেষ করলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক্স নিয়ে। এখনের মতো টাটা।